সাবঅর্ডিনেট ইঞ্জিনিয়ার সার্ভিস এর পরিবর্তে আমরা ওয়েস্ট বেঙ্গল ইঞ্জিনিয়ার সার্ভিসের দাবি রাখছি। অপশন ট্রান্সফার অপশন কথায় যে ট্রান্সফার ছিল পূর্বে, বর্তমানে বিভিন্ন দপ্তর বিভিন্ন ফরমান জারি করেছে, ট্রান্সফারের রুলস তারা পরিবর্তন করতে চাইছে, কিন্তু আমরা জুনিয়র ইঞ্জিনিয়ার আমাদের পূর্বের নিয়মেই অপশন পাতা চালু করতে হবে ট্রান্সফারের জন্য। এছাড়া আমাদের এই সোসাইটি ফর ডেভেলপমেন্ট অফ ইঞ্জিনিয়ার্স আর্কিটেক্টের অধীনে আমাদের বিভিন্ন দপ্তরে জুনিয়র ইঞ্জিনিয়ারে রয়েছেন এবং এখানে রয়েছেন ব্লক ডেভেলপমেন্ট প্ল্যানিংয়ের ইঞ্জিনিয়াররা, কিন্তু তাদের এখনও আমরা স্টেট ক্যাডার করতে পারিনি। এটা আমাদের দীর্ঘদিনের দাবি, সেই দাবিও এখানে আমরা তুলে ধরেছি। ব্লক প্ল্যানিংয়ের সেইদের জুনিয়র ইঞ্জিনিয়ারদের স্টেট ক্যাডার করতে হবে। আর সর্বশেষ যেটা আমরা দাবি রেখেছি, আমাদের স্কেল যদি জাস্ট বিলো দ্য র্যাঙ্ক অফ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার করতে হয়, সেক্ষেত্রে আমাদের পলিটেকনিকে এন্ট্রান্স যে পরীক্ষা, সেই পরীক্ষায় ভর্তির জন্য যে পরীক্ষা সেখানে 10+2 করতে হবে, এই দাবি রেখেছি। এর উপর দাঁড়িয়ে আমরা ডিএম সাহেবের কাছে আমাদের একদম কেন্দ্রীয় স্তর থেকে যে মেমোরান্ডাম এসেছে সেটা আমরা ডিএম সাহেবের কাছে পেশ করব। প্রত্যেকটা ডিস্ট্রিক্টে একই নিয়মে হচ্ছে এই দুপুর একটার সময়, এবং সেটা সেন্ট্রাল কমিটি নবান্নে মুখ্যমন্ত্রীর কাছে একইভাবে পেশ করবেন। আমাদের এই মেমোরান্ডামের টোটাল বিষয়টা আমাদের ডিস্ট্রিক্টের জয়েন্ট সেক্রেটারি ইঞ্জিনিয়ার অনন্ত সাহা পাঠ করে আপনাদের শোনাবেন। আপনারা ধৈর্য ধরে একটু শুনুন।